চোরের উৎপাতে অতিষ্ঠ রাজ্যবাসী, প্রায় প্রতিদিন রাজ্যে কোনো না কোনো প্রান্তে হানা দিচ্ছে চোরের দল। এরই মধ্যে শুক্রবার রাতে তিলামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় তিনটি চুরির ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দা দীপক দাস, মনমোহন সাহা এবং শ্রীবাস নাথের বাড়িতে চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্তরা তিলামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। কালকে রাত্রে হঠাৎ করে 3টা সাড়ে 3টার সময় তোমার এই হঠাৎ করে বাইরে ডাক্তারছে, দরজা খুলছি, দরজা খুললে তো আমি তো পর্দা নিই, পর্দা নাই স্পিডটি বাইরে ওই দরজা দিয়ে, দরজার একটা সিটকানি খোলা আর একটা সিটকানি শিখ গোয়েন না, শিখ দিয়ে খোলার চেষ্টা করছি। ওই বেরিলাম, বেরিয়ে যে ফেরা দিয়ে পার্শ্ববর্তী আরো দুইবারই তো সেম ঘটনা। কোন জায়গাটা? মহারানীপুর ছেলে আমরা মহারানী ঘটনা। ওই গরম আমরা ঘুম থুইতে দিহি, দরজাটা খোলা খোলা দেখা সেই মানুষ দেখে আর দিহি রাস্তার দিকে বাইরিয়া দুই কানে দুই টাং পুরে রয়েছে আমার শাশুড়ি ঘরের। এরপরে এই কাঠের কোনাতে একটা টাং আছে ছোট্ট, সাত টাংটাও খোলা, ঠাকুরের আসনের দিকে এই বাসনপত্র আসলো, এই ডিও সব একবারে লন্ডভন্ড করে রাখছে। এরপরে শুধু টাংটা খুললে দেখছি স্বর্ণের জিনিসের একটা বাক্স আসলো, বাক্সটা খাইলা তাহলে এই ডেবিট থেকে কিচ্ছু নাই।